একটি গুরুত্বপূর্ণ সংবাদ। জাল টাকা তৈরির কারখানা ও নকল সোনার আস্তানায় পুলিশের সফল অভিযান। উদ্ধার করা হয়েছে জাল টাকা তৈরির মেশিন সহ বৃহৎ পরিমাণে নকল সোনা। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। গ্রেফতার করা যুবকের নাম মুকসিদুল ইসলাম। নওগাঁ জেলার কচুয়া থানা পুলিশের অভিযানে এই বিশাল সাফল্য আসে। আবারও বলছি দর্শক বন্ধুদের, জাল টাকা তৈরির কারখানা ও নকল সোনা রাস্তায় পুলিশের সফল অভিযান। উদ্ধার করা হয়েছে জাল টাকা তৈরির মেশিন সহ বৃহৎ পরিমাণে নকল সোনা। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। গ্রেফতার করা যুবকের নাম মুকসিদুল ইসলাম। নোয়াগাঁও জেলার কচুয়া থানা পুলিশের অভিযানে এই বিশেষ সাফল্য আসে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, নোয়াগাঁও জেলার কচুয়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রমিলা ঝর্ণি থেকে মুকসিদুল ইসলাম নামের এক যুবককে আটক করে। মুকসিদুল তার বাড়ির পেছনে একটি ধান খেতে জাল টাকা তৈরির মেশিন ও নকল সোনা নৌকার টুকরো লুকিয়ে রেখেছিল। কচুয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে ধান খেত থেকে একটি জাল টাকা তৈরির মেশিন, 5 কেজি 256 গ্রাম ওজনের 4টি নকল সোনার নৌকা এবং একটি কাগজের প্যাকেট উদ্ধার করেছে। গ্রেফতার মুকসিদুলকে কচুয়া থানা পুলিশ আরও তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে খবর। আপডেট এ পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।